हेलो व्यूअर्स, ब्यूटी टिप्स संगीता चैने तुम्हारे सबाई के वेलकाम। आज हमें तुम्हारे संगे शेयर करब उपतान। तो जादे सामने बीए आछे, छेले होक मे होक बा जादेर कोनो इवेंट आछे भालो, तारा किन्तु स्किन के नैचुरली ग्लोइंग फर्सा पार्लारे ना गिएओ घरे बसे एटा जदि तुम्हारा बीएर अंतत 10 दिन आगे एटा व्यवहार करा शुरू कर दाओ, ताहले तुम्हारा देखते पाबे बीएर दिन तुम्हारे स्किन भेतर थेके ग्लो आसबे, भेतर थेके फर्सा भाव पाबे एबं स्किनटा सफ्ट थाकबे, यांग हबे। तो तुम्हारा चलो रेमेडिटा देखो और अवश्यई ट्राई करो। একটা বাটিতে আমি এখানে কমলা লেবুর খোসার গুঁড়ো নিয়ে নেব। এটা ফর্সা করতে গায়ের রং ভীষণ কার্যকরী, দ্রুত ফর্সা করে। এবং এই যে কমলা লেবুর খোসার গুঁড়ো যাদের কাছে নেই তারা অনলাইনে কিনে নাও। অনলাইনে ভালো ব্র্যান্ড দেখে কেনো অবশ্যই, না হলে কিন্তু ভেতরে মানে ডুপ্লিকেট থাকে, সেটা ভালো কার্যকারিতা দেয় না। তো এটার মধ্যে ভরপুর ভিটামিন সি থাকে, স্কিন লাইটনিং করে এত যে তোমরা ভাবতেই পারবে না। অবশ্যই এটা ব্যবহার করো। আমি এখানে 3-4 চামচ নিয়ে নিয়েছি, তার মধ্যে নেব 2-3 ফোঁটা পাতি লেবুর রস। মানে আরও আমি হাই ভিটামিন সি তৈরি করতে চাচ্ছি এই প্যাকটা, যাতে তোমাদের স্কিন ভীষণ দ্রুত বেনিফিট পাও, তোমরা মানে রাতারাতি তোমরা উজ্জ্বল্য ফিরে পাও, সেরকমই আমি দেখাবো। এটা কিন্তু ডার্ক স্পট ফেড করার জন্য ভীষণ কার্যকরী। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই, 2 চামচ টক দই। টক দই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ডেড সেলস রিমুভ করবে স্কিনে। যারা সময় পাও না স্কিন চর্চা করার, যারা স্কিনে কিছু লাগানোর সময় পাও না, তারা এই রেমেডিটা, এই টক দই ইউজ করো। এর মধ্যে তোমরা স্কিন দিন দিন ইয়াং দেখতে পারবে, ফ্রেশ দেখতে পারবে এবং খুব সুন্দর কিন্তু দিন দিন তোমাদের স্কিন পাবে। উপতান যেহেতু হলুদ কিন্তু মানে না দিলে চলবে না, হলুদ দিতেই হবে, কারণ সামনে বিয়ে। হলুদ দিলে কী হবে, স্কিনটা তোমাদের চকচক করবে, ভেতর থেকে একটা গ্লো আসবে ন্যাচুরালি, যেটা তোমরা প্রাকৃতিক উপায়ে পাবে। তো হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল, যাদের স্কিনে হালকা হালকা ব্রণ উঠেছে বা তোমরা টেনশানে আছো যে ব্রণ রিমুভ করবো কীভাবে, তারা এই রেমেডিটা ব্যবহার করো। হলুদ তোমাদের ব্রণর ক্ষেত্রে অনেক উপকারিতা দেবে। সমস্ত মিক্স হয়ে গেলে এর মধ্যে তোমরা 2-3 ফোঁট এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো, রোজ এসেন্সিয়াল অয়েল বা লেমন এসেন্সিয়াল অয়েল দিতে পারো, নাও দিতে পারো। এবার দেখো এর মধ্যে 1 চামচ তোমরা মধু অ্যাড করতে পারো। এবার আমার কিন্তু উপতান রেডি। এটা পুরো বডিতে, পুরো মুখে লাগাবে। লাগানোর আগে আমি যেটা বলি, অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, লাগিয়ে আধা ঘন্টা ওয়েট করবে, তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। এটা অবশ্যই করো, তোমাদের স্কিন ফর্সা গ্লোয়িং হবে।